আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিজ বাই স্মৃতি প্রিয় দর্শক আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার চিংড়ি বিরিয়ানি আমি আজকে খুবই সহজভাবে এই চিংড়ি বিরিয়ানিটি রান্না করে দেখাবো রান্না করা খুবই সহজ আর খেতে হবে খুবই সুস্বাদু একবার আপনারা আমার প্রসেস ফলো করে রান্না করে খেয়ে দেখবেন এর সাথ কিছুতেই ভুলতে পারবেন না প্রিয় দর্শক আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখতে তাহলে পার্ট বাই পার্ট পুরো ইনগ্রিডিয়েন্টস বুঝে নিতে পারবেন এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজভাবে চিংড়ি বিরিয়ানিটি রান্না করতে হয় প্রথমে আমি একটা ভুলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ বাসমতি চাল আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে যে কোনো সুগন্ধি চাল নিয়ে এই বিরিয়ানিটি রান্না করতে পারেন এবার চালটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এবং বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখব চালটা ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে রান্না করলে রাইসগুলো অনেকটা লম্বা লম্বা হবে এবার চলে আসলাম মূল রেসিপিতে প্রথমে চোলা একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই পিস তেজপাতা তিন পিস দারচিনি পাঁচ পিস লবঙ্গ চার পিস সবুজ এলাচ আর দশ পিস কালো গোলমরিচ এবার মশলাগুলোকে ত্রিশ সেকেন্ড একটু ভেজে নিব তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিব এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদার পেস্ট এক টেবিল চামচ রসুনের পেস্ট আদা এবং রসুনটাকে কিছুক্ষণ বেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লালমরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া এবার মশলাগুলিকে তেলের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দুই টেবিল চামচ মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার মশলার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব দেখুন চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং চিংড়ি মাছের উপরের দিকে খোলসের ভিতরে যে একটা রক থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো মশলার সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার চিংড়ির মধ্যে এক চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু লবণটা চিংড়ির সাথে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার তাপটা রেখেছি মিডিয়াম লোতে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো ও একটা কথা বলে দিচ্ছি যে চিংড়ি মাছ কখনোই কিন্তু আগে তেলের মধ্যে ভেজে নিয়ে কখনোই রান্না করবেন না তাহলে চিংড়ি মাছ অনেক শক্ত হয়ে যাবে তখন চিংড়ি মাছের জুসি ভাবটা আর থাকবে না ফিরে আসলাম আমি চার মিনিট পর ঢাকনা খুলে চিংড়ি মাছগুলো একটু নেড়ে দিচ্ছি তারপর চিংড়ি মাছগুলো মশলা থেকে তুলে নিচ্ছে এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ ফুটন্ত গরম পানি আর দিব এক কাপ নারিকেলের দুধ যেহেতু আমি এই কাপ দিয়েই দুই কাপ চাউল নিয়েছি তাই এই কাপ দিয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন যতটুকু চাউল দিবেন তার দ্বিগুণ পরিমাণে পানি দিবেন তাহলে পোলাও কিংবা বিরিয়ানির রাইসটা খুব ঝরঝরে হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেলের দুধ চিংড়ি পোলাও চিংড়ি বিরিয়ানিতে নারিকেলের দুধ অবশ্যই দিতে হবে এতে করে চিংড়ি পোলাওয়ের স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর যদি নারিকেলের দুধ না দিতে চান তাহলে লিকুইড দুধ দিতে পারেন অথবা গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে দিতে পারেন এবার হাঁড়িটা ঢেকে দিচ্ছি এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এই তো ফুটে উঠেছে এবার ডাকনাটা খুলে নিচ্ছি এই তো আমি আগে থেকে বাসমতি চাউলটা ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এই চাউলটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে দিচ্ছি যাতে চাউলগুলো একটা আরেকটার সাথে লেগে না যায় এখন বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচা পাকা আস্ত কাঁচামরিচ এইটা জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটার মতো কাজু বাদাম আরও দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটার মতো কিসমিস এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটু নেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিট মতো ছয় মিনিট পর ডাকনা খুলে নিচ্ছি দেখুন পানিটা শুকিয়ে চাউলের গায়ে গায়ে চলে এসেছে এই পর্যায়ে খুব আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি সেই তুলে রাখা চিংড়ি মাছ এবার উপরে ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এই পর্যায়ে চুলার তাপটা থাকবে একদম লোতে আমার হাড়ির তলানিটা অনেকটা মোটা তাই পুড়ে যাওয়ার ভয় নেই আপনার হাড়ির তলানি যদি পাতলা হয় তাহলে হাড়ির নিচে একটা তাওয়া দিয়ে নিতে পারেন ছয় মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি এবং নেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর আবার ঢেকে দমে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মতো এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার আলতোভাবে নেড়ে দিচ্ছি দেখুন চিংড়ি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই তো আমার মজাদার চিংড়ি বিরিয়ানি রেডি আপনারা এভাবে করে চিংড়ি বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন কতটা মজাদার হয়েছে এই চিংড়ি বিরিয়ানি একবার খেলে এর স্বাদ কিছুতেই ভুলতে পারবেন না তো প্রিয় দর্শক আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি উপস্থাপন করার প্রিয় দর্শক আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নিন এতে করে হবে কি আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং আমার নতুন ভিডিওটি দেখতে পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ